পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন মার্কিন পর্যবেক্ষক দল। সেই আলোচনা কি হয়েছে, কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে, তার মধ্যে শিরোনামটা হচ্ছে এই দুই দলের তিক্ততা কমাতে সাজেশন চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে তিক্ততা সেটা কিভাবে কমানো যায় সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাজেশন চেয়েছে। আচ্ছা, উনি কি সাজেশন দেবে, এইটা এত মানে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিষয়, এটা একমাত্র সমাধান করতে পারে প্রধানমন্ত্রী বা বিএনপির শীর্ষ পর্যায়ে, উনি কি মানে সাজেশন দেবে বা উনি ওনার বক্তব্যকে আসলে সরকারি দল খুব গুরুত্ব সহকারে নেয় কিনা, যথেষ্ট সন্দেহ আছে। যা খবরে বলা হচ্ছে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছে মার্কিন পর্যবেক্ষক দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন পর্যবেক্ষক দল বিএনপি ও আওয়ামী লীগের দুই দলের তিক্ততা কিভাবে কমানো যায় সে ব্যাপারে কোনো সাজেশন আছে কিনা জানতে চেয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30 দিকে নগরের ধোপাদিঘির পাড় এলাকায় অর্থাৎ চট্টগ্রামে যে তারা সাক্ষাৎ করেছে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই মার্কিন যে মানে গবেষক বা পর্যবেক্ষক দল তারা নির্বাচনে আসলে গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছে, সেই কারণে তারা সিলেটে পর্যন্ত গেছে এবং সেখানে যেয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। আব্দুল মোমেন বলেন, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, তারা জানতে চেয়েছে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এদের মধ্যে তিক্ততা কমানো যায় কিভাবে, ইন ফিউচার নট টুডে অর টুমরো, আগামীতে কিভাবে দুই দলের মধ্যে তিক্ততা কমানো যায় এর কোনো সাজেশন আছে কিনা। আরেকটি প্রশ্ন ছিল, এবারের নির্বাচনে বিএনপি এলো না কেন, যদিও অ্যাপারেন্টলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে। আমি বলেছি এটা তাদের জিজ্ঞাসা করেন। মন্ত্রী আরও বলেন, আমি মনে করি বিএনপির নিজেদের মধ্যে ডায়ালগের অভাব, তাদের লোকেরা যদি সবাই আলোচনা করত, ডিসিশন নিত, তাহলে এরকম বোকামি হতো না। বয়কট করে সরকার পরিবর্তন হয় না, কিন্তু বয়কট না করে এই মানে এক ধরনের ফাঁদের মধ্যে নির্বাচনে আসলে বিএনপির কী ফায়দা হতো সেটা একটা প্রশ্ন। 2018 সালে তো সেই রকম ভাবে তারা নির্বাচনে গিয়েছিল, কিন্তু কী ফলাফল। যাই হোক, আমি একটু আসি আবার পররাষ্ট্রমন্ত্রীর কথায়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা জানতে চেয়েছে আগামী 7 তারিখে নির্বাচন কেমন সাড়া পাচ্ছেন, উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন। আমি বলেছি খুব ভালো উদ্দীপনা পাচ্ছি, খুব ভালো সাড়া পেয়েছি। বিএনপির গ্রহণযোগ্যতা কমে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রমের কারণে বিএনপির গ্রহণযোগ্যতা অনেক নিচে নেমে গেছে, কারণ তারা ইস্যু ভিত্তিক। তাদের দুটি ইস্যু, একটি হলো প্রধানমন্ত্রী পদত্যাগ, আরেকটি হলো তাদের নেত্রীর মুক্তি। নেত্রীকে তো আওয়ামী লীগ জেলে দেয়নি, তাদের গড়া তত্ত্বাবধায়ক সরকার জেলে দিয়েছে, এটা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই। তিনি বলেন, বিএনপি বাস মিস করেছে, যখন জিনিসপত্রের দাম বেড়েছে তখন তারা ইস্যুটি ধরতে পারত, কিন্তু তারা ধরতে পারেনি, তারা সব ইস্যু মিস করেছে, এটা তারা ভুল করেছে, কারণ তাদের নেতৃত্বের অপরিপক্কতা আছে। সিলেটে অনেক বিদেশি পর্যবেক্ষক থাকবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে 227 জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন, কিন্তু সেই পর্যবেক্ষক কারা এটা একটা বিরাট প্রশ্ন। ইউরোপ আমেরিকার বা পশ্চিমা দেশের কয়জন আছে তার উত্তর নেই। তাছাড়া আরও বহু সাংবাদিক আসবেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন পর্যবেক্ষণ পদ্ধতি বন্ধ করে দেওয়া উচিত, আমার লোক ভোট দিলে অন্য কেউ কেন সার্টিফিকেট দেবে, বাংলাদেশের মানুষ এদের স্বাধীন করেছে, কেউ সার্টিফিকেট দিয়ে এদের স্বাধীন করেনি, বাংলাদেশের মানুষের উপর আমার বিশ্বাস থাকলে অন্য লোককে দিয়ে কেন অথেন্টিক করতে যাব। আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতির বিরুদ্ধে, আমি আমেরিকা ভারতের নির্বাচন পর্যবেক্ষক দেখিনি, আমরা গণতান্ত্রিক, গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, খুব কম দেশে মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, আমি কেন অন্যের সার্টিফিকেট চলব, অন্যের সার্টিফিকেট। নির্বাচন পদ্ধতিটাই তো ঠিক হয়নি, যেখানে বিএনপির সময় আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, সেই জন্য আন্দোলন, সেই আন্দোলনে অনেক মানুষ হতাহত হয়েছে, আবার আওয়ামী লীগের সময় দলীয় সরকার তার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে, তো নির্বাচন পদ্ধতি কি ঠিক হয়েছে, তো সেই কারণেই তো সার্টিফিকেট লাগে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন এত কড়া, এত শক্তিশালী, যার কারণে আমরা এখন কথা বলতে পারছি না, আমাদের ভোট দেন বলতে পারছি না, কারণ নির্বাচন কমিশন নিষেধ করেছে, কিন্তু অন্যান্য দলের প্রতি তাদের নিষেধাজ্ঞা নেই, আমরা সরকারি দল প্রচারণা করতে পারবো না, আর ওরা বিএনপি প্রচারণা করতে পারবে, ভোট দিও না, এটা কেমন কথা। ইসির ভূমিকা সমানভাবে হওয়া উচিত ছিল, আয় হাই, মানে এখানেও তিনি সন্তুষ্ট না, মানে বিরোধী দলকে অনেক বেশি কেয়ার করছে। হ্যাঁ,
যেভাবে গ্রেপ্তার ধরপাকড় চলছে তাতেও পররাষ্ট্রমন্ত্রী খুশি নন। মন্ত্রী বলেন, ভিসা নীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে তাহলে বিএনপির নেতাদের উপর এই মুহূর্তে তা আরোপ করা উচিত। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, তাদের উপর অবশ্যই ভিসা নীতি দেওয়া উচিত, হয়তো দিয়েছেও, কারণ আমেরিকা নাম প্রকাশ করে না, এইটা কেউ বিশ্বাস করবে? আমেরিকা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে বিরোধী দলের উপর ভিসা নীতি প্রয়োগ করেছে? আবার তিনি বলছেন হয়তো দিয়েছে, তারা নাম প্রকাশ করে না। জাতীয় পার্টির প্রার্থীতে সরে যাওয়া নিয়ে তিনি বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, হয়তো টাকা পয়সা পেয়েছে, ভেতরে অনেক কিছুই হয়। মানে ইন্টারেস্টিং, মানে ওনার কথাগুলি বেশ শিশুসুলভ, বেশ আবার আছে হাস্যরস আছে, আবার কিছু সিরিয়াস কথাও আছে। দর্শক, এই নিয়ে হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।